আসসালামু আলাইকুম আমি কেশিবিদ মাসুদ বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জানেন মাত্র তিনটি উপাদান দিয়ে একদম সস্তায় ঘরে জৈব ছত্রাকনাশক তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ঘরে জৈব ছত্রাকনাশক তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদের অনেকের অনুরোধ এবং অনেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বানাচ্ছি ঘরে বসে সস্তায় ছত্রাকনাশক তৈরি করা যায় খুব দ্রুত এবং এটা খুবই সহজ আপনারা নিজেই কিভাবে ছত্রাকনাশক তৈরি করবেন সেটা আমি হাতে নাতে করে দেখাব ছত্রাক পাতা আক্রমণ করলে পাতার কী অবস্থা করে তা দেখাতে আমি আপনাদেরকে কয়েকটি ছবি দেখাতে যাচ্ছি এটি ডাউন মিলডিউ এটি পাউডারি হোয়াইট মিলিউ আর এটি গোলাপ ফুলের ব্ল্যাক স্পট বা কালো দাগ রোগ এটি আপনার গোলাপের ফুলগুলিকে প্রভাবিত করবে যদি আপনার পাতায় এই দীর্ঘ ডোরাকাটা বা কমলা রঙের বিন্দু থাকে তবে এটি পাতার মরিচা বা রাস্ট ডিজিজ আতঙ্কিত হবেন না কারণ আপনার বাড়িতে তৈরি ছত্রাকনাশকটি এগুলো সহ আরও অনেক ধরনের ছত্রাককে মেরে ফেলবে অর্থাৎ দমন করবে এই ছত্রাকনাশকটি তৈরি করতে আমাদের দরকার হবে উদ্ভিজ্জ তেল বেকিং সোডা এবং অল্প পরিমাণে থালা বাসন মাজার তরল সাবান বা হ্যান্ডওয়াশ এখানে মনে রাখবেন বেকিং সোডা নিতে হবে বেকিং পাউডার নয় বেকিং পাউডারে মাত্র তিরিশ সোডিয়াম বাইকার্বনেট থাকে আর বাকি সত্তর পারসেন্ট হল কেরিয়ার মেটেরিয়াল বা ইনার্ট ম্যাটার বেকিং সোডা আপনারা বিভিন্ন সুপার শপে অথবা জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বেকারি বা মুদিখানা দোকানে কিনতে পাবেন ছত্রাকনাশকটি তৈরি করার জন্য এক লিটার পানি একটি মগে নিয়ে নিতে হবে এবং এতে দুই চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিতে হবে রোগের আক্রমণ বেশি হলে তিন চা চামচ পর্যন্ত নেওয়া যেতে পারে ছত্রাকের আক্রমণে যদি গাছের পাতায় কয়েকটি দাগ বা সাদা পেঁচ থাকে তবে কেবল দুই চা চামচ ব্যবহার করতে হবে যদি মনে হয় পাতার বেশিরভাগ অংশ আক্রান্ত হয়েছে তবে তিন চা চামচ নেওয়া যেতে পারে তেল হিসেবে উদ্ভিজ্জ তেল যেমন সূর্যমুখী তেল বা লঙের তেল বা সরিষার তেল বা নিম তেল ব্যবহার করতে পারেন সার্বজনীন বালাইনাশক তৈরি করার জন্য নিম তেল সবচেয়ে ভালো বিদেশে জৈব বালাইনাশক হিসেবে ব্যবহারের জন্য ভালো মানের নিম তেল বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় নিম তেলের মান যত ভালো হবে ছত্রাকনাশকের কার্যকারিতা তত বেশি হবে এক লিটার পানির জন্য আমি শুধু এক চার চামচ নিম তেল ব্যবহার করতে যাচ্ছি তেল এবং পানি মিশ্রিত হয় না এটা আপনারা জানেন তাই এটিকে সাহায্য করার জন্য শুধুমাত্র বান্ধব থালা বাসন মাজার তরল সাবান বা হ্যান্ডওয়াশ প্রয়োজন আমি দশ ফোঁটা বা আধা চা চামচ থালা বাসন মাজার তরল সাবান নিচ্ছি এরপরে এটিকে ভালোভাবে নাড়তে হবে যেন সবগুলো উপাদান ভালোভাবে মিশ্রিত হয় বেকিং সোডা হলো এই ছত্রাকনাশকটির মূল উপাদান যা ছত্রাকটিকে ভেঙে ফেলতে কাজ করবে এবং তেলটি ছত্রাকনাশকটিকে পাতায় লেগে থাকতে সাহায্য করবে এখন স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটিকে ধীরে ধীরে ঢেলে দিয়ে ক্যাপটি শক্তভাবে আটকে দিয়ে স্প্রে করার আগে আবারও ভালোভাবে ঝাঁকাতে হবে ব্যাস তৈরি হয়ে গেল ঘরে বানানো একটি কার্যকরী ছত্রাকনাশক এটা খুব দ্রুত এবং সহজে তৈরি করা যায় এখন এই মিশ্রণটিকে ছত্রাক আক্রান্ত গাছে বা আক্রান্ত হওয়ার আগেই স্প্রে করে দিতে হবে বেকিং সোডা ছত্রাকের স্পোরগুলোকে ধ্বংস করে ফেলে এবং নিম তেলও ছত্রাকনাশক হিসেবে কাজ করে তাই এই ছত্রাকনাশকটি যে কোনো ছত্রাকের আক্রমণে খুব কার্যকরী সবসময় মনে রাখবেন যে কোনো বালাইনাশক কড়া রোদে বা প্রখর রোদে স্প্রে করা নিষেধ পরন্ত বিকেলে স্প্রে করা সবচেয়ে ভালো স্প্রে করে গাছ ধুয়ে দিবেন না বরং কুয়াশার মতো করে স্প্রে করে দিবেন গাছের পাতা ভিজবে কিন্তু ধুয়ে যাবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারাও ঘরে এই ছত্রাকনাশকটি তৈরি করে আপনাদের গাছে স্প্রে করবেন আল্লাহ হাফেজ